ভাগনি পরাটা ভাজ করতে প্রচুর ব্যস্ত, ভাগনিকে দাঁড়িয়ে আছে, কাট করবা ভাবি জানি, 15 দিনও কাট করে, এগুলো দেখো তুমি দিয়ে দেবো, ওই জন্য তোমার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, না আমি আমি কিছু দেবো না, আমি এগুলোই দিয়ে দেবো, ঠিক আছে, না না আমি এগুলোই দেবো, পরাটা মিনমই পরাটা ভাজ করে দেবো, পরাটা ভাজ করে দিতে চলা কাতার ভাবে, হ্যাঁ আমি জানি তুমি কাট করবা, কাট কয়দিন বা কাজ করাতে পারবা না, করে নিক কাজ করবো, এই কদিন মিনমই মুক্ত ওইটা আছে মাহিন, আর কিন্তু সময় নেই কিন্তু আস্তা মতো, কিন্তু আমরা আস্তা মতো কাজ করাই নেবো বুঝছো, ঘুমতে আবার দুপুরবেলাও ঠিক এভাবে ভাজ করা খাবার চাই, এর ভিতর কি আছে, ঢালো ঢালো, এখন বড় ভাগ্নে ব্যস্ত, কয়টা আনছো বাবা ভাত করতে, সেটা তো প্রমাণ রাখতেই হবে, পরে আল্লাহ নিজে রান্না করে নিয়েছে তোমার আব্বু নিজে ভাত হোটেলে বসে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন সকাল 9টা বাজে, আমার আপুর একটা ফুল গাছ, এটা আপুর বারান্দায়, তো আপনাদের সাথে শেয়ার করলাম, তো কালকে বিকালবেলা পৌঁছাইছি, কালকে বিকালে মানে এত আচ্ছা, এখান থেকে দেখেন ফুলের ভারে এটা এখান থেকে ভেঙে গেছে, মানে ফুলটা এত বেশি বড় যে এখান থেকে ভেঙে গেছে, আমি মাত্রই দেখলাম, তো কালকে বিকালবেলা পৌঁছাইছি, তো পৌঁছানোর পর শরীরটা অনেক বেশি টায়ার্ড ছিল, তো এই জন্য আর কথা বলতে পারি নাই, এখন এই যে এটা হলো আপুদের বেসিনে একটা মানি প্ল্যান্ট গাছ, দেখেন গাছটা অনেক বড়, ভালো হচ্ছে না, দেখাইও না কাউকে, কেন কি হয়েছে, অনেক বড় অঙ্ক তো ওই জন্যে, কি অঙ্ক করতেছো তুমি, বীজগণিত, হাতের লেখা ভালো হচ্ছে না, না বেশি বেশি হচ্ছে, দেখো সেদিন একটা বাংলাদেশ আসছিল ভিডিও করিল না, হুম করতেছি না, বাংলাদেশ হাতে আসছে, কই সুন্দর হয়েছে তো, শুধু যে দ্বীপ দিনি, হুম শুধু যে যা দ্বীপগুলো দিনি দ্বীপ, না সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, কোন ক্লাসে সেভেন এইটে, তাহলে তোমার কি সামনে জেএসসি, এ প্লাস এগুলো আগে করছি আমরা, এখন ভুলে গেছি, বীজগণিত না আর পাটিগণিত, পাটিগণিত আছে, হ্যাঁ 3 অধ্যায় পর্যন্ত, ও আমার ভাগ্নের পড়াশোনার এখান থেকে চলে আসছি, আপু চা বানাচ্ছে বেশি করে আদা দিয়ে, এই যে আর এই পাশে গোস্ত কুটে রাখছে রান্না করবে, আর আপুরা দুধ চা খাই, আপুদের জন্য দুধ চা আর আমাদের জন্য র চা, এই যে আর এইখানে আমার ভাগ্নি, এগুলো যেন কি বলে ট্যাব, ট্যাবে কি দেখতেছো, ছবি ইনস্টাগ্রাম, ও বইয়ের ছবি দেখতেছে, অবশ্যই আর এখানে যে পিঠা, আমরা পিঠা এনেছিলাম ডিম পিঠা, এটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এই যে ডিম পিঠা, আমার ভাগ্নের গল্পের বই কাবা কি কাকা বাবু সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়, এটা কাহিনী কিসের উপর ডিপেন্ড করে, এগুলো কাহিনী
তিনটা পড়ছি তিনটা পড়ছো কাকা বাবা সিন্ধুক রহস্য কাকা বাবা এবারে মুখ দোকে একটা বই কিনে দিছি সেটা হলো তোমার ওর জন্মদিনে ওই যে আমার বন্ধু রাশেদ না রিস্কি ওইটা ওই যে ও তো কোনো কিছু ই করে না ও তো খালি খেলনা পছন্দ তা মনে করলাম একটা গল্পের বই কিনে গল্পের বইও পড়ে ও মুগ্ধ মুগ্ধ জন্মদিনে এবার একটা বই কিনে দিছি গল্পের বই তোর ও আমাদের বাড়িতে কয়টা ছিল বই তো বললে পরে তো তোমাদের এনে দিতে পারতাম না আনতাম ওরা গল্পের বই পড়ে আছে আমাদের বাড়িতে কয়েকটা বই এটা মোহাম্মদ জাফর ইকবাল আমরা সেই বাস স্ট্যান্ডে হাসির পাত্র হয়ে এ পর্যন্ত হাসির পাত্র হয়ে আছি আর এটা হলো আরেকটা টপ আর এটা হলো আমার বড় ভাগ্নের রুম ও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে তো পুরো বাসাটা একসময় আপনাদেরকে দেখাবো এটা ওর টেবিল আর দেখেন এটা হলো আমার ভাগ্নির খেলনা তো ওরা যখন আসছিল তখন এই খেলনাটা কিনছিল তারা ওরা নিয়ে যায় নাই তারপর বাসায় আছে আর আমি দেখেন আসার সময় আমার দাও এখানে দাও আমার ভাগ্নের বালিশ নিয়ে আসছি আমি ছাড়তেছি থাক তুমি থো আমি ছাড়তেছি ওর বালিশ আমি সারা বাচ্চে মাথায় দিয়ে আসছি ছোট বালিশ যেহেতু আমার কি ফোন এটা আমি এখন রান্না করি এখন আমার ভাগ্নি আমাদেরকে নাস্তা দেবে পরাটা সকাল আমরা ঢাকায় এসেছি আমাদের জন্য বাইরের হোটেলের পরাটা খাওয়াচ্ছে আমার দুলা ভাই স্পেশাল হ্যাঁ ব্লগ হচ্ছে আমার দুলা ভাই সকাল সকাল গিয়ে আমাদের জন্য পরাটা কিনে আনছে যেন তার বইয়ের কষ্ট না হয় সে তার বইয়ের কষ্ট সহ্যই করতে পারে না একদম সেজন্য সে সকালবেলা হোটেলে দৌড়াইছে আর এদিকে আমার ভাগ্নি পরাটা ভাজ করতে ব্যস্ত তুমি এগুলো দিব না আমি জানি এই তো ভিডিও আছে ও তুমি কাট করবা আমি জানি না আমি কাট করব না কাট করার কোনো সুযোগ নাই তুমি কাট করবা কাট করার কোনো সুযোগ নাই আছে ভাগ্নি পরাটা ভাজ করতে প্রচুর ব্যস্ত ভাগ্নি ওইদিকে দাঁড়িয়ে আছে কাট করবা আমি জানি কোনোদিনও কাট করবা এগুলো দেখো তুমি আমি দিয়ে দেবো মাহিন আর কিন্তু সময় নেই কিন্তু আস্তা মতো কিন্তু আমরা আস্তা মতো কাজ করাই নেবো বুঝছো ঘুমতে আবার দুপুর বেলাও ঠিক এভাবে ভাজ করা খাবার চাই এর ভিতর কি আছে যথেষ্ট ব্লগিং এ ব্যস্ত তোমার আব্বা সারা বাড়িতে সার্কুলার করে বেড়াইছে আমি ব্লগিং করি সেটা তো প্রমাণ রাখতেই হবে পরে আল্লাহ নিজে রান্না করে নিয়েছে তোমার আব্বু নিজে ভাত হোটেলে বসে ডিম ভাজা লাগবেন না হুম
ডিমির কথা বলবা না কেউ ডিমির কথা বললি ডিমির কথা বললে আমাদের বুকি ব্যথা শুরু হয়ে যায় আমরা যে না 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 বুকি ব্যথা আমরা ডিম বলে রেখে চলে আসছে শাশের ডিম আরে ক্যামেরাম্যান আরে ঢালো বিয়ে বাড়িতে এরকম ক্যামেরাম্যান থাকে না এখন থেকে তোমাদের পার্সোনাল ক্যামেরাম্যান আমি আম্মু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলবো তোমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা সবাই দেখে নিবা না ইউটিউব চ্যানেল না আমার কথা খেয়াল দরকার নেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সব বয়সের থেকে ছোট হয়ে যায় অবশেষে পরাটা আসছে কিন্তু পরাটার সাথে কোনো কিছু আসে নাই পরাটার সাথে কি দাদিমা দাও দাদি দাও দেখুন থাক 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 এটা আপাতত তোমার প্লেটে থাক পরে খাবে আমাকে দিবা এই টাইপের কাপে চা এই টাইপের এই টাইপের কাপে চা খেয়ে আমার পুষায় না এভাবে ডুবো ডুবো করে দিবা ঠিক আছে হ্যাঁ আমাকে আমাকে দেখো দেখতে পাচ্ছেন আমার দুলা ভাই বাড়ি এসে সবাই দুধ চা খাচ্ছে আমাদের অসা দিচ্ছে অযত্ন অবহেলা কিছুই করার নেই এই যে চা দিচ্ছি কোয়ার্টার দেখে খালি খাও এইটা মানে তা নিতেছে না সুন্দর দেখাইছিল ছবি দেখাইছিল অনেক সুন্দর আরং থেকে না আরং এই জিনিস আমার কাছে খুব ভালো লাগে